কারণ কানপুরের উইকেটেও আমি জানি এবং চেন্নাইয়ের উইকেট জানি সেকেন্ড ইনিংসে ব্যাটিং করা এগেনস্ট এ ভেরি হাই কোয়ালিটি স্পিনিং অ্যাটাক খুব ই হবে আর ওরা যদি প্রথমে ব্যাটিং করে এবং ব্যাটিং করে যদি ভারত চারশো সাড়ে চারশো রান করে ফেলে তাহলে কিন্তু বাংলাদেশের খুব অসুবিধা ইটস অ্যান ইট ক্যান বি অ্যান ইভেন্ট গেম এটা সারপ্রাইজও হয়ে যেতে পারে কারণ বাংলাদেশের কিন্তু আপনারা দেখেছেন পাকিস্তানের শুধু

বিস্ফোরক সাফল্য বয়ে নিয়ে আসবে এই দলটা বিশেষ করে টেস্ট ফর্ম্যাটে আমরা কিন্তু অত্যন্ত দুর্বল একটা দল ওয়ার্ল্ড এই টানা দুটো ম্যাচ যে পাকিস্তানের বিরুদ্ধে আগে কখনো জয়ের স্মৃতি আমাদের নেই সেই পাকিস্তানের বিরুদ্ধে প্রথম জয় সিরিজ জেতা ধবল ধলাই করা এবং ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলেও আমরা পজিশনে চলে এসেছি অ্যাহেড অফ ইংল্যান্ড অ্যান্ড শ্রীলঙ্কা এজ ওয়েল এটা কিন্তু একটা সিগনিফিকেন্ট অ্যাচিভমেন্ট নাও কাম টু দা বিজনেস ইটস এ বিগ চ্যালেঞ্জ এই পজিশনটা ধরে রাখা এবং যে বেটার ক্রিকেট অ্যাজ এ কম্বাইন্ড টিম পারফরমেন্স অল থ্রি ডিপার্টমেন্টসে বাংলাদেশ দল সাম্প্রতিক সময়ে দেখে দেখিয়ে এসছে তাতে দর্শক সমর্থক ভক্তদের প্রত্যাশাও কিন্তু দ্বিগুণ তিনগুণ বেড়ে গেছে এখন ওই প্রত্যাশার চাপে কি আমরা নুইয়ে পড়বো এর আগেও দেখেছি অনেক সময় কিন্তু আমরা অতিরিক্ত চাপ নিতে পারি না ব্যাটিং ওয়াইজ বলুন বোলিং ওয়াইজ বলুন হোম টিম ওয়াইজ যদি চিন্তা করেন অল এরিয়াতে টিম ইন্ডিয়া ডেফিনেটলি এগিয়ে এবং কারেন্ট চ্যাম্পিয়নশিপ টেবিলেও তারা শীর্ষে সব মিলিয়ে কতটা আশাবাদী কি করবে বাংলাদেশ অনেক ধন্যবাদ তোমাকে আর অনেক দিন পরে আবার এই একত্রিত হতে পেরেছি খুব চেনা মুখগুলো একসাথে সেজন্য বেশ ভালো অনুভব করছি আমাদের সঙ্গে বেশ কিছু আমার মনে হয় শ্রোতা আমাদের সাথে সংযুক্ত রয়েছেন তাদের সকলকে তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি যেটা বলতে চাই আমার মনে হয় ইতিপূর্বে আমাদের সালেক সুফি আলোচনাও করে ফেলেছে যথেষ্ট ভালো হয়েছে আমি একটা জিনিস বলতে চাই তুমি একটু আগে বলছেন যে বাংলাদেশ চাপ নিতে পারে না এইটা বোধ হয় আরো দু মাস আগে যদি আমরা বলতে তাহলে হয়তো বা আমি তোমার সাথে সহমত হতাম কিন্তু পাকিস্তানে বাংলাদেশ যেভাবে খেললো ২৬ রানে ছয় উইকেট এবং তারপরে ম্যাচ জিতে নেয়া এইটার পরে কিন্তু আর এই কথা বলা যায় না যে বাংলাদেশ চাপ নিতে পারে না সেখান থেকে বোধ বাংলাদেশ বেরিয়ে এসেছে আমার মনে হয় চাপ কিন্তু একটা উল্টো আছে সেটা হলো যে ভারত টিম যখন ভারতীয় মাটিতে খেলবে এবং উজ্জীবিত একটা বাংলাদেশ দলের বিরুদ্ধে খেলবে এই দৌড়ে যদি বাংলাদেশ তাদের নাকটাকে বা চেষ্টাকে একটু আগের দিকে এগিয়ে দৌড়াতে পারে তাহলে কিন্তু ভারতীয়দের উপরে একটা বিরাট চাপ সৃষ্টি হবে এবং সেই চাপটা কতটা ভারতীয়রা নিতে পারবে সেটাই কিন্তু আমার দেখবার বিষয় আমার মনে হয় তুমি জানো যে প্রতিদিন তিনটে করে সেশন ক্রিকেট হয় এবং তিনটে করে সেশনের ভিতরে যদি দুটি করে সেশন বাংলাদেশ জিততে পারে পরপর দুটি দিন তাহলেই কিন্তু একটা চাপের সৃষ্টি হয়ে যাবে একটা কথা বলা সৃষ্টি হয়ে যাবে এবং তখনই কিন্তু বাংলাদেশ যদি চেপে ধরতে পারে পারে তাহলে একটা সারপ্রাইজ কিছু ঘটনা অবস্থায় তারা চলে যেতে আবারও আমি কোনোভাবেই এখন আর বাংলাদেশ দলকে আন্ডার রেট করে দেখতে চাচ্ছি না বা চাই না খালি প্রেজেন্ট ফর্ম বিবেচনায় নিশ্চিতভাবেই আমি বলতে চাইবো যে আমাদের শান্ত দলনায়ক সে কিছুটা পিছিয়ে আছে তার ফর্মটা কিন্তু আসলে সত্যিকার যে ফর্মের সে ব্যাটার সেই ফর্মের কাছাকাছিও সে নেই বাট আরো একটা কথা সাথে সাথে অবশ্যই বলতে চাই যে হি ডিড ভেরি গুড অ্যাজ ক্যাপ্টেন ইন পাকিস্তান পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু তার ক্যাপ্টেন্সি খুবই ভালো ছিল অ্যান্ড হি ওয়াজ ওয়েল সাপোর্টেড বাই অল হিজ প্লেয়ার্স অল হিজ কালিগস অর্থাৎ তাদের ফিল্ডিং এবং ক্যাপ্টেনকে যতটা সাপোর্ট করা সেগুলো কিন্তু খুবই ভালো ছিল এবং বাংলাদেশ আমার মনে হয় পাকিস্তানের বিরুদ্ধে দে প্লেড অ্যাজ এ টিম তারা সিক্স ডাউন ফর টোয়েন্টি সিক্স হওয়ার পরও কিন্তু ম্যাচ ছেড়ে দেয়নি সেদিন যদি তারা ম্যাচ ছেড়ে দিত অর্থাৎ তিন দিনে সেই ম্যাচ শেষ হয়ে যেতে পারতো তা না হয়ে সেই ম্যাচ কিন্তু তারা বের করে নিয়ে এসছে একটা ওয়ার্ল্ড রেকর্ড পার্টনারশিপ একশো রানের এগুলো কিন্তু আমরা ভুলে যেতে পারি না এবং এগুলোকে নিয়ে আমরা মনে করতে পারি যে আমরা যদি সিরিয়াসলি ভারতীয় দলের সাথে নিয়ে ব্যাট করতে পারি তাহলে আমরা নিশ্চিতভাবেই ভারতকেও যথেষ্ট বেগ দিতে সক্ষম কখনই আমি ওই বিরাট কোহলি আছে বা ইয়েস অল রেসপেক্ট উইথ অল ডিউ রেসপেক্ট রোহিত অ্যান্ড বিরাট যে তাদের মতন এত অ্যাচিভমেন্ট আলা প্লেয়ার আমাদের এই দলে নেই সেটা সত্যি কথা কিন্তু আমাদের প্লেয়াররা নিশ্চিতভাবে কেপেবিলিটি ওয়াইজ কেউ কম না দে আর ভেরি ইয়াং এবং তারা ঠিক একই পথে হাঁটছে নিশ্চিতভাবে তারাও খুব বড় রকমের কেরিয়ার করতে সক্ষম এটাই কিন্তু আমি মনে করছি আমরা যদি আমাদের বোলিং অ্যাটাকটার দিকে দেখি এটা কিন্তু খুব সারপ্রাইজিংলি আমার মনে হয় ইন্ডিয়াকে বিপদে ফেলতে পারে আমাদের পেস অ্যাটাকটা যথেষ্ট ভালো এটা অবশ্যই বলতে হবে আমাদের কাছে দু তিনজন যারা রয়েছেন বিশেষ করে আমরা দেখেছি হাসান মাহমুদ অসাধারণ ভালো বোলিং করছে খুবই ইন্টেলিজেন্ট ক্রিকেটার একই রকমভাবে গতি সঞ্চার করতে পারে এরকম একজন আমরা পেয়ে গেছি সে হচ্ছে রানা এবং রানা কিন্তু সারপ্রাইজ করেছে পাকিস্তানিদেরকে পাকিস্তানের মাটিতে এবং সেখানে আমরা দেখেছি যে ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার যিনি রয়েছেন এখনো একশো একষট্টি কিলোমিটারে বল করেছেন শোয়েব মালিক শোয়েব আক্তার তিনি নিজেই বলেছেন যে আমার রেকর্ডটা বোধহয় রানায় ভেঙে দেবে সুতরাং আমাদের বোলিং অ্যাটাক নিশ্চিতভাবে খুব ভালো আছে আমি মনে করি যে আমরা যদি মন দিয়ে শুরু থেকেই হেরে না যায় গিয়ে যদি প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ মানসিকতা নিয়ে খেলি তাহলে উই ক্যান সারপ্রাইজ ইন্ডিয়া অলসো ইন ইন্ডিয়ান সয়েল এই দুটো মাঠের কথা আমার পরিচিত আমি এবং এই যে আমার পাশেই রয়েছেন নিখিল রঞ্জন দাস দেখতে পাচ্ছ আমরা দুইজন কিন্তু এই চেন্নাইয়ের মাঠ থেকে ওয়ার্ল্ড কাপের ক্রিকেটের কমেন্ট্রি করছি দেখ কমেন্ট্রি বক্স ইস বিউটিফুল এত সুন্দর কমেন্ট্রি বক্স ওখানে আছে সত্যি সুন্দর পুরো কাঁচে চারিদিকে ঘেরা এবং এ প্লেজার আমার মনে হয় এরকম একটা বক্স থেকে বসে কমেন্ট্রি করা মাঠটাও খুব ভালো যথেষ্ট বড় মাঠ প্রায় পঞ্চাশ হাজার পঞ্চান্ন হাজার দর্শক সেখানে খেলা দেখতে পারে ভেন্টিলেশন যথেষ্ট ভালো রয়েছে সয়েলের কথা আমার মনে খুব সঠিকভাবে বলেছে সালিক সুফি যে ইটস এ ব্ল্যাক সয়েল গ্রাউন্ড এবং এখানে কিন্তু স্পিনাররা খুব ভালো করে আর এখানে যথেষ্ট বিপজ্জনক একজন বোলার সুতরাং এই স্পিন ডিপার্টমেন্টেই কিন্তু আমাদেরকে বিপদ ফেলবে বা ফেলতে পারে বলে আমি মনে করি আই এম নট অ্যাফ্রেড অফ বোমরা সিরাজ আই এম রাদার অ্যাফ্রেড অফ অ্যাপ্রিহেন্ডিভ ডেঞ্জার ফ্রম আশেজা অ্যান্ড আকসার পটেল এরা হয়তো আমাদেরকে বিপদে ফেলতে পারে এইটা হচ্ছে আমার অনুমান তবে আমাদের ছেলেরা আজকাল স্পিনও ভালো খেলছে এবং আমাদের স্পিনিং খেলার অভ্যেস রয়েছে বল আমার মনে হয় চতুর্থ পঞ্চম দিনে ওখানে ওখানেও একটু লো করে যেটা পাকিস্তানে করছিল আমরা দেখেছি পাকিস্তানের অ্যাডজাস্ট করতে পারেনি আমরা কিন্তু সেটা অ্যাডজাস্ট করতে পেরেছিলাম সুতরাং আমার মনে হয় আমরা ছেড়ে কথা বলতে চাচ্ছি না আহ উই উইল ডেফিনেটলি গিভ দেম এ টাফ টাইম এবং যদি ম্যাচ জিতেও যাই একাধটা তাহলে খুব বেশি অবাক হওয়ার কিছু থাকবে বলে আমার মনে হয় না আমার মনে হয় স্পিলে আমি এতটুকুই বলতে চাই এরপরে